আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেরপুরের ঝিনাইগাতিতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিচারিত ঐতিহাসিক কাটাখালি ব্রিজ এলাকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান পার্ক উদ্বোধন করা হয়েছে। 1971 সনের 6 জুলাই পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে 3 মুক্তিযোদ্ধাসহ 12 জন শহীদ হন। শহীদ হন একই পরিবারের 3 মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল আহসান, মোফাজ্জল হোসেন ও আলী হোসেন। স্বাধীনতা অর্জনের পর শহীদ নাজমুলের নামে ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ে একটি হল, নালতাবাড়িতে একটি কলেজ প্রতিষ্ঠা হয়েছে। আর মুক্তিযুদ্ধ অবদানের স্বীকৃতি হিসেবে 2018 সালে শহীদ নাজমুলকে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে দিয়ে অপারেশন কাটাখালী ও রাঙ্গামাটিয়া যুদ্ধের সরকারি স্বীকৃতি মিলেছে। প্রিয় ভাই ও বোনেরা, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিয়ে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।